হ্যালো বন্ধুরা আমি শ্যাব আজকে এই ভিডিওতে রঘু ডাকার ছবিটাকে নিয়ে আমরা একটুখানি আলোচনা করব দেব এবং এসবিএফ এর কোলাবোরেশন আপনারা সকলেই জানেন বহু বছর আগে ধ্রুব ব্যানার্জি পরিচালিত এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মেকাররা করে দেয় কিন্তু এত বছর ধরে ছবিটা শুটিং কিন্তু শুরু হয়নি নানান সময় নানান কারণে ছবিটা কিন্তু পোস্টপন্ড হতে থেকেছে আজকে আমরা আলোচনা করব যে এই ছবিটা তৈরি হওয়ার পথে এতবার কেন বাধা পেতে হচ্ছে সেটাকে নিয়ে কথা বলবার চেষ্টা করব রঘু ডাকার ছবিটার ব্যাপারে রিসেন্টলি একটা নামই পত্রিকার তরফ থেকে যেটা জানানো হয়েছে আমাদেরকে সেটা হচ্ছে রঘু ডাকার ছবিটা করবার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছে জানা যাচ্ছিল ডিসেম্বর মাস থেকে শুটিং শুরু হয়ে যাবে দেব সেখানে জয়েন করবে না দেব জয়েন করবেন জানুয়ারি মাস থেকে সেই আপডেটটা প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে জানুয়ারি মাস থেকেও কিন্তু ছবিটা শ্যুটিং দেব শুরু করতে পারবেন না ইনফ্যাক্ট রঘু ডাকার শুটিং শ্যুটিং দেবকে ছাড়া ডিসেম্বরে শুরু হবে যে বলা হচ্ছিলো সেটাও কিন্তু শুরু হবে না শুটিং শুরু হতে হতে পরের বছর ফেব্রুয়ারি মাস হয়ে যেতে পারে এটা একটা সূত্র দাবি করছে আরেকটা সূত্র দাবি করছে যে ছবির বাজেটের ইস্যুজ রয়েছে ছবির বাজেট এত বড় যে কারণে মেকাররা প্রোডাকশন হাউস তারা এখন চাইছে না এই ছবিটাকে অনবোর্ড করতে তারা এই ছবিটাকে নিয়ে এখন ভাবছে না অর্থাৎ রঘুরাকার্ড সেলফ হয়ে যেতে পারে সেটাকে নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে সেটাও কিন্তু একটা সম্ভাবনা যেটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন কোনটা শেষ অব্দি হবে কোনটা হবে না আমরা জানি না আমরা ধরে নিচ্ছি যে ছবিটা শেষ তৈরি হবে কোনো না কোনো সময় মেকাররা ছবিটা তৈরি করবে কিন্তু এখন কেন তৈরি হচ্ছে না বারবার ছবিটাকে বাধা পেতে হচ্ছে কেন এটাকে নিয়ে আমরা আলোচনা করব বাজেট ইস্যুস বা দেবের ডেট পাওয়া যাচ্ছে না এগুলো তো রয়েছেই কিন্তু এগুলো যদি ধারা হয় দেবের ডেট ইস্যুস এবং বাজেট ইস্যুস সেইটার মধ্যে কিন্তু আরো অনেকগুলো কথা রয়েছে আরো অনেক উপধারা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব সবার আগে আমাদেরকে যেটা ভেবে দেখতে হবে দু হাজার সাল থেকে আজকে দু হাজার অক্টোবর এই যে লম্বা সময়টা সেখানে বাংলা সিনেমার থেকে বড় কালেকশন করা ছবিটা হচ্ছে বহুরূপী যে ছবিটা আট কোটি পার করে গেছে এটা আমরা একেবারে এখন নিশ্চিত কিন্তু তারপরে কোন ছবিটা রয়েছে দশমতার যেটা সাড়ে ছ কোটি অ্যাপ্রক্সিমেটলি কালেকশন করেছে কম বেশি সামান্য এদিক ওদিক হতে পারে এবার একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে আপনার হাইস্ট কালেকশনটা হচ্ছে সাড়ে ছ কোটি বহুরূপীটাকে সরিয়ে রাখলে বহুরূপী একটাই মাত্র ছবি যেটা সাড়ে ছয়ের ওপরে যেতে পেরেছে বাকি সাড়ে ছয় অথবা তার কম সেখানে একটা ছবি যেটার বাজেট সাত কোটি টাকা সাড়ে ছ কোটি টাকা বা সাড়ে সাত কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি হতে চলেছে রঘু ডাকাতের কথা বলছি সেই ছবিটাকে প্রডিউস করা সেই ছবিটার পিছনে বিনিয়োগ করা সেটাকে তৈরি করা এটা খুব টাফ কল এই সিদ্ধান্তটা নেওয়া যে হ্যাঁ একটা এত বড় বাজেটের ছবি করব এটা নিতে সময় লাগবে মেকারদের কারণ অ্যাট দি এন্ড অব যে আপনার ছবিতে আপনি যতটা বিনিয়োগ করছেন সেই বিনিয়োগটা আপনার কিভাবে রিটার্ন হবে কিভাবে উঠে আসবে টাকাটা রিকভারি সেটা রাস্তাটা খুব পরিষ্কার হওয়া চাই খুব মসৃণ হওয়া চাই খুব সুন্দর হওয়া চাই যেটা আপনি এখন থেকে বসে ভবিষ্যৎটা দেখতে পাবেন যে আচ্ছা ভাই এভাবে আমার টাকাটা উঠে চলে আসবে সেক্ষেত্রে আপনি বিনিয়োগ আরামসে করেইতে পারবেন যখনই সেই রাস্তাটা মসৃণ নয় যখনই আপনার হাইয়েস্ট কালেকশন একটা ছবি বাদ দিলে বহুরূপি বাদ দিলে সাড়ে ছয় কোটি টাকা গত দেড় দু বছর ধরে সেখানে কিন্তু আপনার সাত কোটি বিনিয়োগ করা ইটস আ রিস্কি জব এবং সেইখানেই কিন্তু কোথাও একটা ছবিটার প্রবলেম হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমার যেটা আরও মনে হচ্ছে যেহেতু ফেব্রুয়ারি মাসের আপডেটটা রয়েছে যে ফেব্রুয়ারি মাসে শুরু হতেও পারে কোথাও একটা আমার মনে হচ্ছে যে খাদানের কালেকশন কীরকম কি হয় খাদান একটা বিগ বাজেট ছবি সেখানে দেব সমস্ত কিছু ঢেলেছেন যা যা তার পক্ষে সম্ভব একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একজন সুপারস্টারের পক্ষে সেই ছবিটার কালেকশন কতটা হয় সেটা রেসপন্স মানুষ দেয় বক্স অফিসে তার কী হয় সেটার উপরে কিন্তু নির্ভর করবে রঘু ডাকাতের ভবিষ্যৎ কোথাও একটা এটা আমার মনে হচ্ছে আর এটা ধরে নিচ্ছি যে রঘু ছবিটা ভীষণ ভালো হবে যদি ছবিটা মুক্তি পায় পরবর্তী বছর দুর্গা পুজোতে দু হাজার পঁচিশের পুজোতে সেই ছবিটা ক্ল্যাশে জয়লাভ করবে সেই ছবিটা টপ পজিশন হোল্ড করবে আমি দু নম্বর তিন নম্বরের গল্পে যাচ্ছি না একদম এক নম্বর পজিশান হোল্ড করবে তাহলেও সেই ছবিটার কতটা বক্স অফিস কালেকশান করা সম্ভব পুজোর সাত দিনে বা পুজোর পাঁচ দিনে এই যে পিরিয়ডটা থাকে সেখানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সাড়ে পাঁচ কোটি টাকা বক্স অফিস কালেকশন করা যেতে পারে পাঁচ থেকে ছ কোটি টাকার মধ্যেই কিন্তু এই কালেকশনটা ঘোরাফেরা করে যদি আপনার ছবির রেসপন্স বিবৎস হয় কর্ণসুবর্ণের গুপ্তধন আপনারা দেখে নিন এই বছর বহুরূপী আপনারা দেখে নিন এর মধ্যেই কিন্তু কালেকশানটা হবে অর্থাৎ সেই কালেকশানটা যদি হয়েও যায় তারপরেও কিন্তু পুজোর পরে ছবিটাকে বেশ ভালো পরিমাণ চলতে হবে প্রডিউসারের ঘরে সমস্ত টাকা প্রডিউসার শেয়ার যেটাকে আমরা বলি সমস্ত টাকা ফেরত আসার জন্য সেখানে কিন্তু ভালো পরিমাণ ব্যবসা ছবিটাকে করতে হবে অর্থাৎ বহুরূপীর যে রেসপন্সটা আমরা পুজোর পরেও দেখতে পাচ্ছি সেই ধরনের একটা রেসপন্স কিন্তু রঘু টাকার ছবিটার ক্ষেত্রে দরকার পড়বে এবার এরকম রেসপন্স ছবি ভালো হলেই যে সেটা তৈরি হয়ে যাবে সময় কিন্তু সেটার কোনো নিশ্চয়তা নেই ভালো ছবির ক্ষেত্রেও কিন্তু বহুরূপীর মতন রেসপন্স নাই দেখতে পাওয়া যেতে পারে বহুরূপীর বক্স অফিস নিয়ে আলোচনা করবার সময় আমি একদিন বলছিলাম একটা ভিডিওতে যে বহুরূপীর রেসপন্সটা বহুরূপীর মতন অন্য ভালো ছবির ক্ষেত্রে নাই দেখতে পাওয়া যেতে পারে ফলত ভালো ছবি বানালেই সেটা পুজোর পরে লক্ষ্মী পুজোর পরে একশো প্লাস অলমোস্ট ফুল হাউসফুল মারবে শনি রবিবারে সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই সেটাকে ধরে মেকার একটা ছবি পেছনে বিনিয়োগ করতে পারেন একটা ছবি তৈরি করতে পারে না কারণ ওস পসিবল কেস অর্থাৎ সব থেকে খারাপও যদি হয় তাহলেও বক্স অফিসে কি রিটার্ন রয়েছে সেটাকে ধরেই কিন্তু যে কোনো নির্মাতা সেটা আপনি হিন্দি বলুন বাংলা বলুন সাউথ বলুন যে যদি আমার ছবিটা নাও চলে খুব বাজে পারফর্ম করে তাহলে কি রিটার্ন রয়েছে সেটা কি আমাকে একটা সেফ কুশান দিয়ে দিতে পারছে সেটা কি আমাকে কোথাও একটা সিকিউরিটি দিচ্ছে যে হ্যাঁ ভাই তোমার টাকাটা ফেরত চলে আসবে অ্যাটলিস্ট সেই জায়গাটা মাথায় রেখেই কিন্তু ওটিটি কিংবা তার সঙ্গে সঙ্গে টেলিভিশন রাইটস মিউজিক রাইটস এগুলো হচ্ছে উপরি পাওনা এগুলো হচ্ছে বাড়তি প্রত্যেকেই চায় হচ্ছে যে এগুলো ছাড়া বক্স অফিস থেকে আমার রিকভারিটা হয়ে যায় বক্স অফিসে যদি প্রফিট নাও হয় প্রফিট হলে খুব ভালো কথা কিন্তু রিকভারিটা যেন অ্যাটলিস্ট হয়ে যায় রঘু ডাকাতের বাজেটটা ইটসেলফ এত বড় এবং বাংলা সিনেমার মার্কেট এখন এমনই ছোটো হয়ে এসেছে সেখানে দাঁড়িয়ে এই ছবিটা করা ইটস কোয়াইট টাফ আর এস ভিএফের পুজো রিলিজের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায় যে সমস্ত ছবিগুলো কম্পিটিটার হিসেবে রয়েছে অর্থাৎ ক্ল্যাশে এস ভিএফের ছবির সঙ্গে অন্যান্য যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো যে কটা শোষ পায় তার থেকে অনেক অনেক বেশি শোঁচ পায় এস ভিএফের দুর্গা রিলিজ আপনারা দু হাজার তেইশের ক্ষেত্রে দেখে নিন দশমাবতার রক্তবীজ বা উদ্দিনের তুলনায় অনেক অনেক বেশি পেয়েছিল কিন্তু কিন্তু সেই জিনিসটা পরে আর হবে না ভবিষ্যতে কি হবে আমি না কিন্তু কথা বলতে পারি উইন্ডোজ পুজো রিলিজ ছাড়বে না তারা এই ফেস্টিভ উইন্ডোতে ছবি আনবে আবার পরের বছর তারা সফলতা পেয়ে গেছে বিগ সাকসেস পেয়েছে তারা বিগ টাইম সাকসেস ফলত পঁচিশের পুজোতে তারা আসবে যে ছবি তারা আনুক না কেন তারা কিন্তু এস যে ছবিটা থাকবে সামনে সেই ছবিটার তুলনায় বেশি শোষ যদি নাও পেয়ে যায় একই পরিমাণ শোজ কিন্তু পাবে যদি এস বিএফ পাঁচটা পায় তাহলে এও পাঁচটা পাবে যদি ও দশটা পায় তাহলে এও দশটা পাবে সমানে সমানে কিন্তু টক্কর হবে এর পরের বছর কিন্তু আর এস এর ছবি প্রচুর বেশি শোজ নিয়ে দ্বিগুণ শোস নিয়ে এগিয়ে থাকবে ব্যাপারটা কিন্তু সেরকম একেবারেই হবে না যখন রঘু ডাকাতের মতন বিগ বাজেট ফিল্ম তখন কিন্তু নাম্বার অফ শোসটা ম্যাটার করে যায় এটা আপনারা সকলে জানেন এতদিনে এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে যদি বাড়ির থেকে হিন্দি ছবি চলে আসে সেই আলোচনাতে আমি যাচ্ছি না যেহেতু এখন অবধি কোনো আপডেট নেই আমি সেদিকে ঢুকছি না কিন্তু এই ফ্যাক্টরগুলোকে কিন্তু মাথায় রেখে একটা ছবি নির্মাণ করবার কথা যখন অ্যাডি ফার্স্ট প্লেস ছবিটা ফ্লোর্সে যাচ্ছে তখন কিন্তু এই ভাবনা চিন্তাগুলো কনসিডার করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ভেবে দেখুন যদি উইন্ডোজ আবার পরের বছর বহুরূপীর মতন একটা স্ট্রং কম্পিউটার এনে দেয় তাহলে কি হবে তখন কিন্তু খুব মুশকিল রঘু ডাকাতের মধ্যে বিগ বাজেট ফিল্ম তখন কিন্তু চাপ সেগুলো ডেফিনেটলি এখানে মেকাররা কনসিডার করছে যে কারণেই কোথাও একটা এই ছবিটাকে নিয়ে এই শুরু হবে আবার দু মাস পরে নানান ধরনের আপডেট নানান সময় ঘোরাফেরা করছে এগুলোর পেছনে কারণটা কিন্তু এটাই আর একটা জিনিস যেটা ভাবতে হবে যেটা নিয়ে আমরা একেবারেই আলোচনা করছি না এই বছর দুর্গাপুজোতে হল ভরিয়ে বাঙালি যে ছবিটা দেখলো প্রচুর সাকসেস পেলো সেটা হচ্ছে বহুরূপী সেই ছবিতে শিবুদার যে ক্যারেক্টার অর্থাৎ যে মেন ক্যারেক্টার প্রোটাগোনিক সেই ক্যারেক্টারটা একজন ডাকাত যে সারা ছবি জুড়ে অনেকগুলো ডাকাতি করে এখন রঘু ডাকাত সেখানেও তো প্রধান চরিত্র একজন ডাকাত যে ক্যারেক্টারটা দে করবেন এবং অবশ্যই ছবির মধ্যে সেক্ষেত্রে অনেকগুলো ডাকাতি থাকবে অর্থাৎ এক বছর ডাকাতিকে কেন্দ্র করে একটা ছবি সাকসেসফুল হয়ে গেছে পুজোতে পরের বছর পুজোতে আরও একটা ডাকাতিকে নিয়ে ছবি আনবো কিনা সেটা কতটা ঠিক সিদ্ধান্ত হবে এটা নিয়ে অবশ্যই আলোচনা চলছে সেখান থেকেই কোথাও একটাই বারবার রঘু ডাকাতের পিছিয়ে যাওয়া আবার যদি প্যান ইন্ডিয়া রিলিজ করা হয় কারণ রঘু ডাকাতের বাজেটটা এত বড় হতেই পারে যে এস ছবিটাকে প্যান ইন্ডিয়া প্ল্যান করলো এখন সেখানে কীরকমভাবে রাইটস হবে সেখানে কীরকম ডিস্ট্রিবিউশন হবে কোথাও কত টাকা আসবে না আসবে কত সুদ সেখানে পাওয়া যাবে না যাবে সেই ডিলগুলো ক্র্যাক করতেও সময় লাগবে প্লাস দেব জাস্টাজ কাজ করবে রঘু মধ্যে তা নয় কিন্তু এটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কো প্রোডাকশন দেব কিন্তু এই ছবির কো প্রডিউসার অর্থাৎ সে কিন্তু শুধুমাত্র পারিশ্রমিক নেবে এবং বেরিয়ে যাওয়ার ব্যাপারটা সেরকম নয় একেবারেই এখানে কিন্তু সে রাইটসের মধ্যে একটা অধিকার রাখবে অবশ্যই এটা হতে চলেছে এখানে স্যাটেলাইট হোক ডিজিটাল হোক মিউজিক হোক সেখানে কিন্তু দেবের একটা অধিকার থাকবে শুধুমাত্র এস এর নয় তো এই ইকুয়েশনগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে হবে এগুলো তার রিয়েলিটি এগুলো শুনতে খারাপ লাগলে এগুলো ফ্যাক্ট এগুলোকে নিয়ে কিন্তু আলোচনা হবে যে কার আফটারঅল কতটা লাভ হচ্ছে সেই লাভ দেখেই কিন্তু একটা ছবি শুরু হবে এরকম একটা বড় বাজেটের বড় কোলাবোরেশন হওয়ার জন্য অনেকগুলো ইকুয়েশন ফিট বসা দরকার যদি সেটা হয় তবেই কিন্তু সেই ছবিটা অনবোর্ড হবে আজকে দেবকে কিন্তু অনেকগুলো দিন শুটিংয়ের জন্য অ্যালট করতে হবে পার্টিকুলার এই ছবিটার জন্য এবং তার সঙ্গে সঙ্গে তার প্রিপারেশান রয়েছে তার সঙ্গে সঙ্গে তার বডি ট্রান্সফরমেশন রয়েছে সব মিলিয়ে এখানে কিন্তু তার অনেক অনেক পরিশ্রম রয়েছে অনেকটা সময় বিনিয়োগ রয়েছে টাইম ইজ মানি কথাতেই রয়েছে শুধু টাকা পয়সা নিয়ে আলোচনা করলে হবে না সময় নিয়েও আলোচনা করতে হবে এই ছবিটার পেছনে দেবকে যে পরিমাণ সময় দিতে হবে হতেই পারে দেব কিন্তু সেই সময়ের মধ্যে ছোট দুটো ছবি করে ফেলতে পারবে এবং সেখানে গিয়ে দেখা যাবে হয়তো যে অভিনেতা হিসেবেও তার গ্রোথ অনেক বেশি হলো কে বলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্যাল যে একটা বেনিফিট যে একটা প্রফিট সেটাও তার অনেক বেশি হলো রঘুডাঘাত করে সে আফটারঅল যে পয়সাটা অর্জন করতে পারবে তার থেকে অনেক বেশি টাকা পয়সা অর্জন করতে পারবে এই সময়ের মধ্যে দুটো অন্য ছবি করে ফেললে যদি খেলাটা সত্যি সত্যি এরকম হয় তাহলে দেব কি করেন সেটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে আর এই যে ভিডিও শুরুতে খাদানের বক্স অফিস নিয়ে কথা বললাম খাদানের বক্স অফিসের দিকে শুধুমাত্র যে এস কি রয়েছে তা নয় তার সঙ্গে সঙ্গে তো দেবতা কি রয়েছে যে এই ছবিটার বক্স অফিস কীরকম কী হয় সেটার উপরে ডিপেন্ড করবে যে আমি রঘু ঢাকার ছবিটার সঙ্গে যুক্ত হব কি হব না রঘু ডাকাত সেক্ষেত্রে আমার দু হাজার পঁচিশের পুজো রিলিজ হবে কি না নাকি অন্য কোনো ছবি আমি পুজো রিলিজের জন্য ভাববো যে না ঠিক আছে এই ধরনের ছবি এখন সেরকমভাবে বক্স অফিস কালেকশন আনতে পারছে না তাহলে আমি অন্য কোনো ছবি প্ল্যান করবো যেটা পঁচিশের পুজোতে ক্লাসে জিততে পারবে যেটা এক নম্বর হতে পারবে কারণ রঘু ডাকাত একটা লার্জার দ্যান লাইফ ছবি আপনারা সকলেই জানেন সেখানে খাদানের বক্স অফিসটা দেখে নেওয়াটা এটা কিন্তু খুব বুদ্ধিমানের মতোই একটা কাজ হচ্ছে আমি বলবো তার কারণ আপনারা ভেবে দেখুন যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি যে কোনো অ্যাক্টার তারা কিন্তু তাদের ছবির কী বক্স অফিস রয়েছে সেটা দেখেই পরের ছবিটা প্ল্যান করে পরের ছবিটা কী হবে সিদ্ধান্ত নেয় এখানে কিন্তু কোনো অন্যায় নেই এটাই কিন্তু বুদ্ধিমানের মতন কাজ আসলে এবং দেখা যাক শেষ অব্দি কী হয় না হয় আমি আশা করবো আপনাদের সকলের মতোই যে রঘু ডাকার ছবিটা যেন হয় কারণ অনেক দিন ধরে আপনারা এই ছবিটার জন্য অপেক্ষা করছেন দেবে ফ্যান্সরা রঘুডাকার ছবিটাকে নিয়ে খুবই এক্সাইটেড তারা চাইছে ছবিটা হোক এবং আশা করবো ফেব্রুয়ারি মাস থেকে যে আপডেটটা রয়েছে শুরু হয়ে যেতে পারে সেই সময় আশা করছি শুরু হয়ে যাবে এবং আরেকটা যে আপডেট রয়েছে যে এবং প্রোডাকশান হতে এই ছবিটাকে নিয়ে আর এগোতে চাইছে না সেটা যেন মিথ্যে প্রমাণিত হয় আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাই কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে